আমরা এই চাপের প্রভাব, চাপ চাপের প্রভাব, ঠিক আছে, তোমাকে একটু স্কুলে পড়ে আসছো না চাপের প্রভাবটা, ওইটা আমি পড়াবো আজকে। তবে একটু আলোচনাটা আর একটু কি করবো আমরা স্কুলের চেয়ে আরো বিষয়, আরো অনেকগুলো বিষয় নিয়ে আমি মানে বিস্তারিত আলোচনা যাবো। একই জিনিস যা আমরা আর একটু কি করবো বিশ্লেষণ করবো বিভিন্ন দিক থেকে। আচ্ছা, এই চাপ আর প্রথমে লিখে রাখো চাপের প্রভাবে শর্ত আছে, সব বৃত্তের সাম্যাবস্থার উপর কি নাই চাপের প্রভাব নাই, সব বৃত্তের সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নাই। এই শর্তটা কি, শর্তটা হলো কি থাকতে হবে, বৃত্তীয় উৎপাদনের ভৌত অবস্থা গ্যাস হতে হবে, বৃত্তীয় ও উৎপাদের ভৌত অবস্থা, বৃত্তীয় ও উৎপাদের কি ভৌত অবস্থা গ্যাস হতে হবে, কারণ আমরা চাপ, চাপ কখন কোথায় কাজ করবে আয়তন পরিবর্তন, আমরা আয়তন সাধারণত পরিবর্তন কার হয় গ্যাসীয় পদার্থের আয়তন পরিবর্তন হয়, তখন বা কঠিনের উপর চাপ দিলে কি আয়তন পরিবর্তন হয় খুব নগণ্য আমরা কাউন্ট করি, কিন্তু গ্যাসীয় পদার্থের চাপ পরিবর্তন হয় আয়তন পরিবর্তন হয়, তার মানে আমি চাপ যে পরিবর্তন করবো ফলাফল প্রসারিত হবে মানে কি চাপটা খরচ হবে, খরচের উপায় কি আয়তন পরিবর্তনের মাধ্যমে চাপটা খরচ হবে তখন চাপ পরিবর্তনের ফলাফল প্রসারিত হবে। এই জন্য কি কি হতে হবে, বৃত্তীয় উৎপাদনের ভৌত অবস্থা গ্যাসীয় হতে হবে, আর দুই হলো কি থাকতে হবে মোল সংখ্যার পার্থক্য, মোল সংখ্যার পার্থক্য থাকে, বৃত্তীয় উৎপাদনের মোল সংখ্যার পার্থক্য থাকে। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, তোমরা বলবা যে এই হলো ধরো নাইট্রোজেন গ্যাস অক্সাইড, কি হলো নাইট্রিক অক্সাইড, বলবা এই লিকেটার সাম্যাবস্থার উপরে চাপে কোনো প্রভাব আছে কিনা, উৎপাদের ভৌত অবস্থা লিখে নাও, বিক্রিয়ক উৎপাদের ভৌত অবস্থা, ভৌত অবস্থা গ্যাসীয় হলেও সাম্যাবস্থার উপর কি নাই স্যার, এই জায়গায় যদি তাপ নাও থাকে তাহলে হইব, মানে যে যেমন তাপমাত্রা থাকলেও বলছে না, তুমি তাপমাত্রা লিখে তাপ আলোচনা করো, তাপের সময় তাপ দেখা দরকার। তাহলে বৃত্তীয় উৎপাদনের ভৌত অবস্থা গ্যাসীয় হলে মোল সংখ্যার পার্থক্য না থাকায় এই বিক্রিয়ার এই সাম্যাবস্থার উপর চাপ প্রয়োগ করতে হবে, সাম্যাবস্থার উপর কি নাই চাপের কোন প্রভাব, চাপের কোন প্রভাব, চাপের কোন এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর কি নাই চাপের কোন প্রভাব, জাস্ট এই অ্যান্সারটা দিন। এবার আমরা আসে এরকম বিজ্ঞান আলোচনা, আর মোল সংখ্যা মোল সংখ্যা কেন ডিফারেন্ট থাকতে হয় তা দেখো, এখানে এটা কারণটা কি, বিক্রিয়ক দ্বয়ের মোট আয়তন কত, বিক্রিয়ক দ্বয়ের মোট কম সংখ্যা দুই না, তাহলে আয়তন তো এটা আর উৎপাদ দুই মোট আয়তন এটাই না, কারণ আয়তনটা কার সমান কত, তাহলে এখানে মোট সংখ্যা দুই আয়তন যা, এখানে মোট সংখ্যা দুই আয়তন তো তাই,
আমি চাপ এখানে কাজ করার সুযোগ আছে চাপ তুমি যে চাপ দিবা মানে কি চাপ দিবা বা চাপ কমাবা ফলাফল পছন্দ করো কিন্তু এখানে তো চাপ যে পরিবর্তন করবো ফলাফল পছন্দের উপায় কি আয়তন পরিবর্তনে খরচ হয়ে যাবে চাপটা কিন্তু এখানে আয়তন পরিবর্তনের সুযোগ নেই এদিকে চাপ যে দিবা সেই চাপটা খরচের কোনো সুযোগ না আর এখানে আয়তন পরিবর্তন হচ্ছে না আয়তন সেম যার মানে কি এদিকে সাম্যাবস্থার ঝুঁকি নাই চাপের কোনো প্রভাব আমরা এখন দেখবো যে কি হচ্ছে মন সংখ্যা একটা বৃত্তে মন সংখ্যা হ্রাসও পেতে পারে আবার বৃদ্ধি পেতে পারে হ্রাসটা আগে দেখাতে সুবিধা হবে মানে মন সংখ্যা হ্রাসের মাধ্যমে কি হ্রাস পাচ্ছে সেখানে চাপ উদ্ভব এই ধরো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন আর যখন তুমি চাপের প্রভাব আলোচনা করবা তখন অবশ্যই বিক্রিয়ার উৎপাদন বহুত অবস্থা হয়ে এই বিক্রিয়ায় এখানে দেখো কি হচ্ছে আয়তন হ্রাস একটু বল এখানে চাপ বৃদ্ধি চাপ বৃদ্ধি আমি সিম্পলি লিখতেছি তারপর আমি তোমাদেরকে বুঝাবো যে আসলে এই এই যে চাপ একটা নিয়ামক এর এই চাপ পরিবর্তনের ফলাফল প্রশমিতর অর্থ লেখছিল মানে কিন্তু আমি কথা বলছি তাপমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিতর অর্থ হলো তাপমাত্রা স্থির থাকা আর ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিতর অর্থ হলো ঘনমাত্রা স্থির থাকা না ঘনমাত্রার অনুপাতে স্থির থাকা ঘনমাত্রার ক্ষেত্রে ঘনমাত্রার অনুপাতে স্থির থাকা আর তাপমাত্রা ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকা আর চাপের ক্ষেত্রে কিছু ব্যাপার তাপের ক্ষেত্রে ফলাফল প্রশ্নিতর অর্থটা বিভিন্ন তার আগে একটু সিম্পলি আমি জানতে চাই যে বিজ্ঞান দেখে কিভাবে বুঝবো সাম্যাবস্থার কোন দিকে যাবে চাপ বাড়াবে আর চাপ কমাবে একটু লিখে নিই আর এটা নদীর থেকে লাগবে আর চাপ পরিবর্তনের ফলাফল প্রশ্নিতর অর্থটা কি সেটা ক্লিয়ার হওয়ার জন্য কি একটু বিস্তারিত আলোচনা শুনতে হবে আচ্ছা এখানে চাপ বৃদ্ধি কি হচ্ছে এখানে চাপ বৃদ্ধি আচ্ছা চাপ বৃদ্ধি মানে কি বলবো আমরা কি করবো চাপ যদি বৃদ্ধি করি তাহলে কি হবে আয়তন হ্রাস চাপ বৃদ্ধি যদি করো সেই চাপ বৃদ্ধির ফলাফল প্রশ্নিতর অর্থ কি আয়তন সংকোচন এটা খরচ হয়ে যাবে আর আয়তন সংকোচন মানে সামনের অবস্থান কোন দিকে যাবে আয়তন সংকোচন যখন হবে আয়তন যখন হ্রাস করতে যাবে বৃদ্ধি এখন সামনের অবস্থান কি হবে কোন দিকে কোন দিকে যাবে চাপ যে পরিবর্তন করলাম এই ফলাফল প্রশ্নিতর অর্থটাই আমরা কিন্তু নীতিটা পড়েছিলাম না তার সাথে নীতি হলো এই তিনটার যে কোনো একটা পরিবর্তন করলে সাম্যের অবস্থান সরে যাচ্ছে ঠিক আছে যে ফলাফল প্রশ্নিতর অর্থটা কি সেটা বোঝানোর চেষ্টা করছি ঘনমাত্রার ক্ষেত্রে ঘনমাত্রার অনুপাত স্থির থাকা মানে কেসি স্থির থাকা আর তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকা কিন্তু এখানে কেসি বা কেপি চেঞ্জ হয়ে যাবে চাপের ক্ষেত্রে কি হবে না কেপি বা কেসি চেঞ্জ হবে না কিন্তু ফলাফল প্রশ্নিতর অর্থটা কি সেটা আমরা বোঝাবো এখানে যেমন বুঝেছি ঘনমাত্রার অনুপাত স্থির থাকা মানে কেসি স্থির থাকা এখানেও কেসি স্থির থাকবে বা আরো ভেঙে বলবো কেসি স্থির থাকা মানে কি স্থির থাকা সেটা আমরা ক্লিয়ার করবো আচ্ছা তাহলে বাম হতে ডান এটা লিখে রাখো
আর দুই হলো কি হবে যদি চাপ কি হ্রাস চাপরাশ মানে কি আয়তন চাপরাশ মানে আয়তন বৃদ্ধি আর আয়তন বৃদ্ধি মানে কি আয়তন বৃদ্ধি মানে কি এখান থেকে এখানে আসা আয়তন বৃদ্ধি মানে যে এখান থেকে এখানে আসা তাহলে ডান হতে বাম একটু লেখ তোমরা এটা কাজে লাগাবো কি তখন নৈবৃত্তিকে এই চাপ দিয়ে কোনো কোশ্চেন আসবে নৈবৃত্তিকে অপশন থাকবে তখন সেই অপশনটা কনফার্ম হবো কিভাবে এই ছবি দুটো চিন্তা করবা যেদিকে মোল বেশি ওদিকে ছবিটা বড় করে আনবা যেদিকে মোল কম ছোট করে আনবা একে তখন দেখবা যে আমি যে চাপ বাড়াইছি না কমাইছি যদি চাপ বাড়াই তাহলে আয়তন কম মানে এই এটা হবে আর যদি চাপ কমাই তাহলে আয়তন বৃদ্ধি আয়তন বৃদ্ধি মানে উৎপাদটা বৃদ্ধি করবে তাহলে খুব সহজে বলতে পারবা সাম্যাবস্থা কোন দিকে যাবে ওকে এই সাম্যাবস্থা কোন দিকে যাবে এটা খুব সহজ একটা বিষয় জাস্ট মন সংখ্যা পার্ট আয়তন বাড়ছে না কমছে সেটা দেখে বা এই ছবিটা দেখে বলতে পারবা এই সাম্যাবস্থা কোন দিকে যাবে আমরা এখন যেটা বোঝাবো সেটা হলো সেটা চাপ যে এখানে দিব বা চাপ সরাবো ফলাফল প্রশ্নিত অর্থটা বিষয় আচ্ছা আমি কি করছি একটা বদ্ধ পাত্রে আচ্ছা আমি আরেকটু জায়গা নিয়েছি একটু দেখো খুব মজার একটা বিষয় ধরো নাইট্রোজেন প্লাস এটা হলো কি তাহলে এই বিক্রিয়াটা এই পাত্রে কি অবস্থায় আছে সাম্য অবস্থায় আছে সবাই কিন্তু গ্যাস আমি ভৌত অবস্থা লিখলাম না জায়গা নাই এখন দেখো সবাই মিলে একটা চাপ দিচ্ছে না চাপ এই পাত্রে সবাই তো গ্যাস আচ্ছা আমি গ্যাসটা লিখে নিই সবাই মিলে সাম্য অবস্থা কিন্তু সবাই আছে নাইট্রোজেন আছে হাইড্রোজেন আছে এমন সবাই আছে সবাই মিলে যে চাপ দিল সেটা হলো মোট চাপ পি আর এটা হলো পিষ্ঠ তুমি যদি এই পিষ্ঠটাকে এখানে রাখতে চাও সম পরিমাণ কি করবা বাহ্যিক চাপ করবো এখানে সম পরিমাণ বাহ্যিক চাপ রাখতে চাও সবাই মিলে যে চাপটা দিবে তাহলে বিক্রিয়া সাম্য অবস্থায় আছে এই সবাই মিলে যে চাপটা দিবে সেটা মোট চাপ এই চাপের সমান চাপ বাহ্যিকভাবে প্রয়োগ করলে পিষ্টনটা এখানে থাকে এখন এই যে চাপটা এই চাপের কোনো সূত্র নেই আমি কি করবো এখানে আমি কিন্তু চাপ পরিবর্তন কোন চাপ এখানে দুইটা চাপ আছে কেন এটা হলো গ্যাসের গ্যাস মিশ্রণের চাপ আমি কিন্তু এটা কখনো কি করতে পারবো না সরাসরি পরিবর্তন করতে পারবো না কোনটা করবো এই পি বাহ্যিক চাপ আমি এখানে ধরো কি করছি এই বাহ্যিক চাপ দিয়েছি দুইটা এখানে ওজন চাপ আছে এই পিটা চাপ আছে আমি ধরো এখান থেকে কি করলাম একটা ওজন ছড়াই পড়ল তাহলে বাহ্যিক চাপ কম যাবে কিন্তু কি হবে না এই জন্য গ্যাস মিশ্রণের মোট চাপ এটা গ্যাস মিশ্রণের এটা গ্যাস মিশ্রণের মোট চাপ এই পিটা কখনো চেঞ্জ হবে আমি এই বাহ্যিক চাপ এবার কমাবো আচ্ছা কমালে কি হবে পিষ্টনটা এই বাহ্যিক চাপটা কমাবো যে ওজন একটা দিলাম দুইটা ছিল তাহলে এখানে দুটো ওজন ছিল এখানে কি আছে দুটো ওজন আছে আমি একটা করি তাহলে বাহ্যিক চাপটা কি হয়ে গেল
ধরো পি প্রাইম দিলাম, আর ধরলাম এই পি প্রাইমের নামটা কোন কাটছে, পি প্রাইমের নামটা কি কোন পিএইচ। তারপরে এই দেখবা এই যে আমি চারটা পি বাহ্যিক চারটা পি কমিয়ে পি প্রাইম করলাম, কিন্তু দেখবা গ্যাস মিশ্রণের মোট চাপ একই থাকবে, কিভাবে সম্ভব? মানে আমি এই বাহ্যিক চাপ পিটা কমিয়ে পি প্রাইম করলাম, যে হলো পিস্টনের উপর উঠল, কিন্তু এই গ্যাস মিশ্রণের মোট চাপ এখানে পি ছিল, পি থাকবে, মানে ফলাফল প্রশমিত হওয়া মানে গ্যাস মিশ্রণের মোট চাপ চিনতে হবে, তুমি বাহ্যিক চাপ বাড়াও আর কমাও, কিন্তু গ্যাস মিশ্রণের মোট চাপ এই পিটা দেখছে একই আছে, এখানে পি এখানে পি, কিন্তু এই পিটা কি হয়ে গেছে, পি প্রাইম হয়ে গেছে, কিভাবে সম্ভব? দেখো তুমি যখন এই পিস্টনটা যখন উপরে উঠলো তখন এই এ এটা কি আর্কের ভিতরে ক্ষেত্রফল, এটা কিন্তু চেয়ে গেছে বড় হয়ে গেছে না এ প্রাইম হয়ে গেছে, তুমি বাহ্যিক চাপ কমাইলা এটা পি প্রাইম করলাম, পিস্টনটা উপরে উঠলো তাহলে ভিতরে ক্ষেত্রফল কিন্তু বেড়ে গেছে, মানে এটা এ প্রাইম হয়ে গেছে। ওকে, আবার এখানে তার মানে এই এটা বড় হয়ে গেল, আর এটাও কি হয়ে যাবে একই হারে কি হয়ে যাবে, যদি বড় হয় এফ এক থাকবে না, কেন বলো? মানে পিস্টন যদি এখানে উঠাও তাহলে এটা এ প্রাইম হয়ে গেল, মানে পাত্রের ভিতরে ক্ষেত্রফল বেড়ে গেল। হ্যাঁ, আবার এফটাও চেয়ে গেছে এফ প্রাইম হয়ে গেছে, মানে এটাও বাড়ছে আবার এটাও বাড়ছে, এটা বাড়ছে কিভাবে বলো? তুমি কিন্তু চাপ আচ্ছা একটা নিশ্চিত করো, আমি আমি যদি চাপ কমাইলাম তাহলে কি হবে, চাপ কমালে সামনে অবস্থান কোন দিকে যাবে, এদিকে আসবে না, চাপ কমানো মানে এদিকে আসবে, তার মানে কি দুই মোল চার মোল হচ্ছে, তার মানে সাম্য মিশ্রণের মোট পৌঁছানো বেড়ে গেল, তাহলে গ্যাস সাম্য মিশ্রণের গ্যাসের সংখ্যা বেড়ে যাওয়া মানে কি এফ থেকে গ্যাসের প্রতি ধাক্কা, তাহলে সাম্য মিশ্রণের যদি গ্যাসের সংখ্যা বেড়ে যায় ধাক্কা বেড়ে যাবে, এফটা এফ প্রাইম হয়ে গেছে, যখন তুমি চাপটা কমাইলাম দেখি হবে ভিতরে ক্ষেত্রফল বেড়ে গেল, মানে এটা এ প্রাইম এ বেড়ে গেল, আর চাপটা কমানোর ফলে কি হবে, সাম্য অবস্থান ডান থেকে বামে এসে সাম্য মিশ্রণের মোট পৌঁছটা বাড়ায় দিল, তার মানে ধাক্কা বেড়ে গেল, তার মানে এটা যে হারে বাড়ছে ঠিক এটাও সে হারে বাড়ার কারণে এই অনুপাতের মান কিরকম একই রকম আছে। তুমি এখানে এফ প্রাইমটা আবার একটু বলেন, ঝামেলাম একাধিকবার বলবো সমস্যা নাই, আশা করি ক্লিয়ার হবে। স্যার P1 P2 দিলে ভালো হয়, ওই যে দুইটা পিক না, আমি এখানে প্রথমে মাথায় রাখবা যে একটা বৃত্তে এই পাত্রে সাম্য অবস্থা আছে, সাম্য অবস্থা সবারই আছে, নাইট্রোজেন আছে হাইড্রোজেন আছে অ্যামোনিয়া আছে, এ সবাই মিলে যে চাপ দিল সেটা হলো মোট চাপ পি। এই গ্যাস মিশ্রণের মোট চাপ কখনো চেঞ্জ হয় মানে চাপ পরিবর্তনের ফলাফল প্রশমিত অর্থ হলো সাম্য মিশ্রণের মোট চাপ একটা, আমি লিখে নিতাম লাইনটা লিখে নিই আগে স্যার, চাপ স্যার হ্যাঁ বলো, যদি স্যার আমরা চাপ কমাই তাহলে তো স্যার অটোমেটিকলি স্যার ই এফ স্যার কমার কথা না স্যার, এখানে এফ আমি আস্তে কেন বললাম, আমি শেষ করিনি, আর পরে প্রশ্ন করো, চাপ আর ইলেকট্রন লেভেল চাপ পরিবর্তনের ফলাফল প্রশমিত অর্থ ইলেকট্রন লিখে না প্রশমিত হওয়ার অর্থ সাম্য মিশ্রণের চাপ পরিবর্তনের ফলাফল প্রশমিত অর্থ হলো সাম্য বিস্তারের মোট চাপ, মানে এই যে পি এই পি টা একই থাকা বলতেছে কিভাবে এক থাকে মোট চাপ স্থির থাকা, এখন দেখো কিভাবে সেটা থাকে থাকে। আচ্ছা এখানে দেখো এই যে এটা হলো গ্যাস মিশ্রণের মোট চাপ পি, আমি পিস্টনের উপরে দুটো ওজন চাপ আছে, চাপটা বাহ্যিক চাপ পি করছে, পি করছে এই দুটো সেম, আর আমরা কিন্তু এখন যেটা চেঞ্জ করবো যে চাপ পরিবর্তন মানে কোনটা পরিবর্তন,
বাহ্যিকটা ভিপিটা তাহলে এখানে দুটো উত্তর চাপাইছি আমি এখানে একটু সরাইছি তাহলে কি হয়ে গেছে বাহ্যিক চাপ পিটা পি প্রাইম হয়ে গেছে এই যে পি প্রাইম হয়ে গেছে আর ধরলাম যে পি প্রাইমটা পি এর চেয়ে ছোট পি এর চেয়ে পি প্রাইমটা ছোট তাহলে বাহ্যিক চাপ কমে যায় কিন্তু গ্যাস মিশ্রণের মোট চাপ একই আছে দেখছো একই আছে কিভাবে সম্ভব তুমি যখন বাহ্যিক চাপ কমাইলা যখন পিস্টনটা উপরে উঠলো তখন ভিতরের ক্ষেত্রফল বেড়ে গেল না এটা এই প্রাইম হয়ে গেছে আর তুমি যখন চাপটা কমাইলা তখন তো কিছু উৎপাদ বিক্রয় করলো কিছু উৎপাদ বিক্রয় কমালে উৎপাদ দুই মূল বিক্রয় কমালে কি চার মূল হয়ে যায় আর এখানে সদস্য পাবো এখানে গ্যাসপত্রে গ্যাসনের সংখ্যা বেড়ে গেল গ্যাসনগুলো তো চাপ যায় তার মানে এফটা বেড়ে গেল গ্যাসপত্রে যদি গ্যাসনের সংখ্যা বাড়ে তাহলে গ্যাসনের পত্রে ধাক্কা বেড়ে যাবে এফটা বেড়ে গেল আর তুমি যখন বাহ্যিক চাপ পরিবর্তন করলা ভিতরে পাত্রের ভিতরে জায়গা বেড়ে গেল পাত্রের ভিতরে সদস্য সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ধাক্কা বেড়ে গেল এই অনুপাতের মান কি আছে এই অনুপাতের মান এক রকম আছে তার মানে গ্যাস মিশ্রণের কোনো সমস্যা নেই এই গ্যাস মিশ্রণের উপাদান গুলা এই সাম্যাবস্থাটা একটি বলের দিকে সরে যাওয়ার মাধ্যমে কি হয় গ্যাস মিশ্রণের মোট চাপ একই থাকে মানে আমরা ওরা ম্যানেজ করে সাম্যাবস্থাটা বলের দিকে সরে যাওয়ার মাধ্যমে কি হয় কেমন চেঞ্জ হয় আচ্ছা ক্ষেত্রফল কিভাবে চেঞ্জ হয় খেয়াল করো এই এই এটা কি এটা হলো এই পাত্রের ভিতরে জায়গা ক্ষেত্রফল পাত্রের ভিতরে ক্ষেত্রফল যখন তুমি বাহ্যিক চাপ কমাই যায় তখন তো পিস্টন উপরে উঠবে তাহলে এইটা কি আসলে এইটা কি পাত্রের ভিতরে ক্ষেত্রফল তাহলে পিস্টন যদি উপরে ওঠে তাহলে জায়গা বেড়ে গেল না ভিতরে সো এইটা কি হয়ে গেছে এ প্রাইম হয়ে গেছে এটা বেড়ে গেছে আর যখন তুমি চাপটা কমাই যাও বাহ্যিক চাপ তখন কিছু উৎপাদ বিক্রয় কমানে কি উৎপাদ দুই মূল বিক্রয় চার মূল হয় তার মানে কি উৎপাদ বিক্রয় মানে কি সাম্যাবস্থানে মোট মোট সংখ্যা বেড়ে যাওয়া বা অনুসংখ্যা বেড়ে যাওয়া অনুসংখ্যা বেড়ে যাওয়া মানে ধাক্কাটা বেড়ে যাওয়া তাহলে এটা এই পিস্টন উপরে ওঠার কারণে ক্ষেত্রফল বেড়ে গেছে ভিতরে সাথে আবার এপো বেড়ে গেছে অনুপাতের মানে একই রকম আছে তার মানে বাহ্যিক চাপ কি হয় না এটা একই আছে এটা একই আছে কিভাবে একই আছে যখন আমি চাপ কমাইলাম বাহ্যিক চাপ কমাইলাম তখন পিস্টন উপরে উঠলো আর সাম্যাবস্থান ডান থেকে বামে গিয়ে এপো বেড়ে গেছে দেখো আমি কিন্তু এই বাহ্যিক চাপ এই পি এই বাহ্যিক চাপ কি ছিল এটা হলো গ্যাস মিশ্রণের চাপ গ্যাস মিশ্রণের চাপ নো চেঞ্জ আর চেঞ্জ করতেছি এইটা এই পিটা এটা বাহ্যিক চাপ প্রথমে এই দুটো সমান এই দুটো সমান পরে আমি মানে প্রথমে এই দুটো সমান এই দুটো সমান গ্যাসের চাপ আর বাহ্যিক চাপ সমান পরে আমি কি করলাম এই বাহ্যিক চাপ এই পিটা কমিয়ে পি প্রাইম করলাম কিন্তু কি হলো না বাহ্যিক চাপ পিটা কমিয়ে পি প্রাইম করলাম কিন্তু গ্যাস মিশ্রণের মোট চাপটা একই রকম আছে এখানে ফলাফল প্রশ্নিতর অর্থ হলো এই পিটা একই থাকা এই পি এখানে যা এখানে পি তাই মানে গ্যাসের চাপ এই ভিতর থেকে যে চাপটা দেখা যাচ্ছে এটা হলো গ্যাসের চাপ এখানে যা এখানে তাই কিন্তু আমি কি করছি বাহ্যিক চাপ পিটা পি প্রাইম করছি কমাইছি কিন্তু গ্যাসের চাপ এক আছে এই এক থাকা এটা হলো ফলাফল প্রশ্নিত কিভাবে এক আছে কারণ হলো যখন তুমি বাহ্যিক চাপ কমাইলা তখন পিস্টনটা উপরে উঠে গেল কারণ এটা এফ প্রাইম হয়ে গেছে কারণ এফ এফ প্রাইম হয়ে গেছে হ্যাঁ এফ এফ প্রাইম হয়ে গেছে হ্যাঁ আমার এই পিটা কেন হয়ে গেছে আমি সেটা বুঝাচ্ছি এই পিটা গ্যাসের চাপ কেন চেঞ্জ হয় বাহ্যিক চাপ চেঞ্জ হওয়া সত্ত্বেও ভিতরের চাপটা কেন চেঞ্জ হয় না কারণ হলো ভিতরের চাপ চেঞ্জ হওয়ার কারণ হলো বাহ্যিক চাপ চেঞ্জ হওয়াতে পাত্রের ভিতরে জায়গা বেড়ে গেছে আবার সাম্যের অবস্থান ডান থেকে বামে এসে সাম্য মিশ্রণের গ্যাসনের সংখ্যা বেড়ে গেছে কারণ গ্যাসনগুলো মিলে দেওয়ালে ধাক্কা দেয় ধাক্কাটা হলো এফ এফটা বেড়ে গেছে এফ প্রাইম হয়েছে এটা বেড়ে গেছে জায়গা বাড়ার কারণে এ বেড়ে গেছে আর সাম্যের অবস্থান ডান থেকে বামে আসার মাধ্যমে কি হয়ে গেছে গ্যাসনের সংখ্যা বেড়ে যাওয়াতে এফ বেড়ে গেছে যার কারণে কি অনুপাতের মান একই রকম আছে আবার দেখো আমি যদি এখানে চাপ কমাই এই যে এই বাহ্যিক চাপ যদি বাড়াই তাহলে পিছনটা কোথায় আসবে নিচে আসবে আমি যদি বাহ্যিক চাপটা বাড়াই পিছনটা কি হবে নিচে নেমে আসবে তখন দেখলাম এই পিটা কি পি ডাবল প্রাইম পি ডাবল প্রাইম তাহলে এই পি ডাবল প্রাইম কি
is greater than p তাহলে বাজিত আমি কি করলাম বাড়াইছি বাড়াইছি মানে তিনটা দিই সবিতে তিনটা দিই আমি বাজিত কি করছি এবার বাড়াইছি তাহলে তিনটা ধর তিনটা ওজন আছে তিনটা তিনটা আর বাজিত কি করছি এবার বাড়াইছি তিনটা দিই তাহলে এবার বাজিত চাপটা বাড়াই যায় কিন্তু গ্যাস পিছনের মোট চাপ একই রকম আছে কিভাবে কেন করব এবার এটা কি হবে ভিতরে জায়গা কমে গেছে এবার পিস্টন নামাতে ভিতরে জায়গা কমে গেছে আর আমি যে চাপ বাইরে কিছু বিক্ষোভ উৎপাদন হয়েছে কিছু বিক্ষোভ উৎপাদন মানে কি চারজন মিলে দুজন হয়ে গেছে আর সদস্য কমে গেছে ধাক্কা কমে গেছে এফ ডাবল প্রাইম অনুপাত একই রকম আছে এটা ক্লিয়ার হিসেবে না বল এটা ক্লিয়ার হিসেবে না বল তাহলে মোট সংখ্যা হ্রাসের মাধ্যমে সংঘটিত একটা বিক্রিয়া এটা আচ্ছা এই বিক্রিয়া আমরা কি দেখেছি চাপ পরিবর্তনের ফলাফল প্রশ্নিতর অর্থ কি সামমিশ্রণের মোট চাপ দেখা সামমিশ্রণের মোট চাপ কি দেখা স্থির থাকে কিভাবে স্থির থাকে তাহলে সামমিশ্রণের মোট চাপ কোনটা এই যে এটা এই যে এটা এই যে কোনটা এইটা সামমিশ্রণের মোট চাপ কোনটা এই যে এখানে যা এখানে যা এখানে তাই তিন জায়গায় এক মোট চাপ গ্যাস মিশ্রণের মোট চাপ এক কিন্তু বাহ্যিক চাপ পিটা কমাইছি পি প্রাইম করছিলাম পিটা বাড়াইছি পি ডাবল প্রাইম করছি কিন্তু এই পিটা চেঞ্জ হয় না কিভাবে চেঞ্জ হয় না আর যখন আমি বাহ্যিক চাপ চেঞ্জ করতে গেছি তখন এটা চেঞ্জ হয়েছে আর সাম্যের অবস্থান কোন দিকে সরে যাওয়ার মাধ্যমে এফ চেঞ্জ হয়েছে কারণ সাম্যের অবস্থান সরে যাওয়া মানে কি সাম্য মিশ্রণে মোট গ্যাসনের সংখ্যা চেঞ্জ হয়ে যাবে তাহলে গ্যাসনের সংখ্যা যদি বাড়ে তাহলে চাপ এফ বাড়বে গ্যাসের সংখ্যা কমবে এফ কমবে তাহলে আমি বাহ্যিক চাপ কমাইছি ভিতরে এ বাড়ছে বা কমছে আর সাম্যের অবস্থান সরে যাওয়ার মাধ্যমে কি সদস্য সংখ্যা বাড়ছে বা কমছে কমে কি করছে ব্যালেন্স করছে অনুপাত কি আছে একই রকম আছে তাহলে আসলে চাপ এখানে দুইটা একটা বিক্রিয়ার সাম্য অবস্থার উপরে চাপ দুইটা একটা হলো গ্যাস ভিতরের মোট চাপ আর একটা বাহ্যিক চাপ এই বাহ্যিক চাপ আমি ইচ্ছা মতো চেঞ্জ করবো কিন্তু মোট চাপ গ্যাস ভিতরের মোট চাপ কি থাকবে না চেঞ্জ হবে না কিভাবে সাম্যের অবস্থান কোন দিকে সরে যাওয়ার মাধ্যমে কি হবে গ্যাস মিশ্রণের মোট চাপটা স্থির থাকবে তাহলে একটু জিনিস খেয়াল করো তুমি দেখো যে এখান থেকে তুমি এখানে গেলা চাপটা কমাই গেল তাহলে এটা বেড়ে গেল তাহলে এ পারবে এ পারবে কিভাবে সদস্য বাড়াইতে হবে আর সদস্য বাড়ানোর উপায় কি সাম্যের অবস্থান ডান থেকে কি আসবে আমি আবার ধরো আমি এখান থেকে আমি এখানে যাচ্ছি চাপ কমাইছি মানে জায়গা বেড়ে গেছে এ বেড়ে গেছে তাহলে আমি যদি পিটা ঠিক রাখতে চাই এফ বাড়তে হবে এফ বাড়ানোর উপায় কি সদস্য বাড়াইতে হবে সদস্য বাড়ানোর উপায় কি সামনের অবস্থান ডান থেকে কি হবে ডান থেকে বাড়বে বুঝতে পারছো কিনা সাম্য অবস্থায় একটা বিক্রিয়ার সাম্য অবস্থায় চাপ দুইটা একটা গ্যাস বিচারের মোট চাপ আর ফলাফল প্রশ্নিত অর্থ হলো সেই মোট চাপটা স্থির থাকবে আর কোনটাকে পরিবর্তন করবা বিক্রিয়াটাকে একটা বদ্ধ পাত্রে আসছে সেই বদ্ধপাতের উপর চাপ প্রয়োগ করা যায় সেই চাপটা হলো বাহ্যিক চাপ কোনটা এইটা এই চাপটা কমায় পি প্রাইম করতে পারে এই চাপটা বাড়িয়ে পি ডাবল প্রাইম করতে পারে তার মানে এই চাপটা আমি বাড়াই বা কমাই যাই করি না কেন এই গ্যাস মিশ্রণের মোট চাপটি থাকবে একই রকম থাকবে কিভাবে থাকবে সাম্যের অবস্থান কোনের দিকে সরে সাম্য মিশ্রণের সদস্য সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে গ্যাস মিশ্রণের মোট চাপ এক থাকবে কারণ তুমি যখন গ্যাস মিশ্রণের মোট চাপ বের করতে যাবা এফ বাই কে এফ বাই কে এফ বাই কে তুমি যদি ভিতরে জায়গা বাড়াও এই বেড়ে যাবে সামনের অবস্থান সরে যাওয়ার মাধ্যমে এফ বেড়ে যাবে আর জায়গা যদি কমাও এফ এফ কমাইতে হবে তাই সামনের অবস্থান সরে গিয়ে এফ কমবে কমে এই পি এর মানটা কি থাকবে চাপ যাই কমা না কেন বাহ্যিক চাপ পি এর মানে কি রকম থাকে এটাকে কি বলা হয় মানে ফলাফল প্রসূত হওয়া আর এমনি কিন্তু খুব সহজে তুমি বুঝবা যে এই বিক্রিয়ার চাপ বাড়ালে আয়তন কমে মানে বামতে ডানে যাবে আর চাপ কমালে ডান থেকে বাম যাবে এটা খুব সহজে বলতে পারবে কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি ফলাফল প্রশ্নিত অর্থ কি তখন তোমাকে এখানে আনতে হবে চাপের দুইটা দুইটা চাপ একটা হলো গ্যাস মিশ্রণের মোট চাপ সাম্য অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ সেটা হলো এই পি এই পি কখনো চেঞ্জ হয় না দেখছো আমি উপরে গেছি বাহ্যিক চাপ কমিয়ে কমাইছি এই চাপটা চেঞ্জ হয় না বাহ্যিক চাপ বাড়াইছি এই চাপটা চেঞ্জ হয় না ফলাফল প্রশ্নিত মানে গ্যাস মিশ্রণের মোট চাপ স্থির থাকা কিন্তু বাহ্যিক চাপ চেঞ্জ করলেও গ্যাস মিশ্রণের মোট চাপ এক হবে এটা হলো চাপ পরিবর্তনের ফলাফল প্রশ্নিত অর্থ
আচ্ছা দেখি তোমরা বুঝতে পারছো কিনা, আমি এই হলো মোট সংখ্যা ভিত্তির মাত্রা, এটা একটু বলি। ওকে, ভিত্তির মাধ্যমে সংগঠিত বিক্রিয়া তোমরা অ্যান্সারটা আমাকে বলবা। ওকে, একটু ফ্রেশ করে দেখি না, দেখো এই পিসিএল ফাইভ না, তারপর হলো পিসিএল থ্রি, তারপর হলো এই সিএল টু, এই এখানে তোমরা সেই ছবিটা আঁকি, আমরা ছবিটা আঁকি আমরা এখানে আসি না, এখানে ওজন দুইটা আছে, এই চারটা পি, এই বাচ্চার চাপ, এই পিসিএল ফাইভ, আর এখানে হলো পিসিএল থ্রি, এবার কিন্তু কি হচ্ছে আয়তন বাড়ছে না, এখানে আয়তন বাড়ছে, ঠিক আছে আয়তন বাড়ছে। এবার দেখো আমি এখানে কি করতে চাচ্ছি, যেমন আয়তন আমরা আয়তন আচ্ছা আমরা এবার এই এবার চাপটা কি করবো, চাপটা কমাও না, তোমার নিজের কিন্তু একটু বলবো চাপটা কমায় না, ওজন একটা রাখছে, বাহ্যিক চাপ কমে পি প্রাইম, এই পিটা একই রকম থাকবে, কিভাবে শুনবে এই পিটা একই রকম আছে, আমার প্রথমে কিন্তু দেখো এই পিটা এফ বাই পি, তাহলে আমি পি প্রাইমটা আমি আবার বল, তুমি এখানে দেখ ভিতরে দেখা বাড়াইছে, এটা এফ প্রাইম করছে চাপ কমায়, তাহলে এফটা এফ প্রাইম করবো, মানে এফ প্রাইম এফ এর চেয়ে এফ প্রাইম বড় করতে হবে, তাহলে বড় কখন হবে, ধাক্কা বেড়ে যাবে কখন, সদস্য বাড়াতে হবে, আর এখানে সদস্য বাড়ানোর উপায় কি, সাম্রাজ্যের মাপ থেকে আনে গেলে এক ফুট দুই মন হয়ে যাবে, তখন সদস্য বাড়ে, আচ্ছা ঠিক একইভাবে বলো, এবার আমি যদি এবার চাপ বাড়াই দিই, ওজন একটা চাপ বাড়াই দিলাম, তারপরে পি ডাবল প্রাইম হয়ে গেলে, আর এই পিটা কি থাকবে, কি করবে এখান থেকে P A ডাবল প্রাইম হয়ে গেছে, মানে A কমে গেছে, F ও কমাইতে হবে, কিভাবে সম্ভব কমাবো, F কিভাবে কমাবো বলো স্যার, বাম দিকে সরে যাবে স্যার, বাম দিকে না, F কমাবো মানে সদস্য কমাইতে হবে, আর সদস্য কমানোর উপায় কি, ডান থেকে বামে আসতে হবে, দুজন মিলে এক হয়ে যাবে, সদস্য কমে যাবে, ওকে তাহলে ফলাফল প্রশ্নিত মানে কি, এই যে P এই যে এই P এক, আর এই পিটা আগে সমান ছিল, এপিটা কমাইছো এপিটা বাড়াইছো, কিন্তু কি হয় না, সাম্য মিশ্রণের মোট চাপের উপর কোনো প্রভাব পড়ে না, এটাই হলো ফলাফল প্রশমিত হওয়ার অর্থ, এটাই কি ফলাফল প্রশমিত হওয়ার অর্থ হয়, দেখো ক্লিয়ার হয়েছে কিনা বলো, আমি মোটামুটি চাপটা শেষ করছি, এখন তোমাদের দু একটা ম্যাথ, কঠিন দু একটা ম্যাথ আছে, এই ম্যাথগুলো একটু পড়াবো, দশটা মিনিট আবার তোমাদেরকে আবার জয়েন করতে হবে, আমার এখন তোমাদের ক্লাসটা শেষ হবে, আমি একটু প্রেজেন্টটা দিয়ে দিই, আবার একটু জয়েন করবো, দশ মিনিট লাগবে আমার, দুটো ম্যাথ করাবো, দুটো না একটা ম্যাথ করাবো, তাহলে
আমার তো একটু পরে ক্লাসটা শেষ হয়ে যাবে, আবার একটু জয়েন করতে হবে। আমি জাস্ট